টাঙ্গাইল মধুপুরে শেখ রাসেল দিবস পালিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্র মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জাহিদুল কবির জুয়েল। টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিন উপলক্ষে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষ করে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলায়তন হলরুমে শেখ রাসেলের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামিমা ইয়াসমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা সহকারী কমিশনার জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জোষ্ঠিনা নরেক, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম প্রমুখ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।